বারাবণী বিধায়কের উদ্যোগে 45 গরিব দুস্থ মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ। উত্তর রামপুর জিতপুর কল্যাণগ্রাম পাঁচের স্বর্গীয় মানিক উপাধ্যায় স্মৃতি ভবনের পক্ষ থেকে বারাবণী বিধায়ক বিধান উপাধ্যায় ও যুবনেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশে আল্লাড়ি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত আদিবাসী কোড়াপাড়ার 45 জন গরিব দুস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিন সকালে অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন সালানপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং, উত্তর রামপুর জিতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান তাপস চৌধুরী, আল্লাড়ি গ্রাম পঞ্চায়েত সদস্য উজ্জ্বল মণ্ডল, প্রদীপ পণ্ডিত সহ আরও অনেকে। আজকে এটা আমাদের এই আদিবাসী আলাড়ি অঞ্চলের একটা আদিবাসী অঞ্চল, এটা আমাদের রাখাপাড়া। সেই রাখাপাড়ার দুস্থ মানুষ আমার খুব কষ্টের মধ্যে ছিল এই পরিবারটা, কিন্তু আমাদের মাননীয় বিধায়ক বিধানদা এবং মুকুল উপাধ্যায়ের নির্দেশ যে এই টাইমে প্রত্যেকটা এলাকায় যেন কোনো মানুষ অভুক্ত না থাকে। যেমন রেশন ব্যবস্থার মধ্যেও আমাদের সর্বরকমভাবে প্রত্যেকটা মানুষকে, যাদের কার্ড নেই তাদেরকেও আমাদের পরিষেবা দেওয়া হচ্ছে ব্লক থেকে, প্রত্যেকটা পঞ্চায়েত থেকে। যেমন আমাদের সঙ্গে আছেন আমাদের জেলার আমাদের সম্পাদক, আমাদের সালানপুর ব্লকের ভোলাদা, আমাদের আমাদের আগের প্রধান উজ্জ্বল বন্ধু এবং এখানকার স্থানীয় নেতৃত্ব যারা সবাই আছে। তো আমরা এটা আমাদের মানিক উপত্যকা স্মৃতি ভবন কল্যাণগ্রাম 5 নম্বরে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে কোন গরিব মানুষদের দেওয়া যায়। তো আমাদের যে প্রোটোকল, আমাদের প্রোটোকল হচ্ছে আমাদের যে প্রত্যেকটা মানুষের রাজনীতিকরণ ছেড়ে প্রত্যেকের জায়গায় আমরা একত্রিত হবো। আমাদের যে টিমওয়ার্ক সানাদপুরে তার নমুনা হিসেবে আজকে আমরা এই গরিব মানুষগুলোর পাশে দাঁড়ালাম। কেন একটা কথা বলতে পারি, অনেকে আমাদের এমপি যে সাহেব আছেন উনি দত্তক নেন, দত্তক বলে গ্রাম নিয়েছেন এলো আমাদের আড়িতে, কিন্তু তিনি একবার খোঁজ করতেও আসেনি যে দত্তক সন্তান তাই তাকে কিন্তু একবার দেখতে আসেন তারা কীভাবে আছে। কিন্তু আমাদের বারাবণীর বিধায়ক একটাই কথা বলেন যে প্রত্যেকটা বারাবণী অঞ্চলের এলাকাই হচ্ছে আমাদের পরিবার, সেই হিসাবে আমরা এই পরিবারের পাঁচগুলো দুঃখ সময়ে সবাই মিলে একত্রিত হয়ে দাঁড়ালাম। কতজনকে দিয়ে হলো আজকে? মোটামুটি এখানে 45 জনকে দিলাম আমরা। এই গ্রামটা পুরো লোককে আমরা দিয়েছি, 35টা পরিবারকে দিয়েছি। সালানপুর থেকে সৌমিত্র গাঙ্গুলি ও অজয় বাউরি, টাইমস বাংলা।